এবার খুব সংক্ষেপে বলে যাব, সাবমিশন সংক্রান্ত নৈতিক কোন দিকগুলো খেয়াল রাখা দরকার। যেমন ধরুন, প্রথমত সাইমালটেনাস সাবমিশন, একই সঙ্গে একাধিক জার্নালে একই লেখা পাঠাবেন না। একটি জার্নাল যদি রিজেক্ট করে তবেই অন্য জার্নালে সেই লেখাটি পাঠাবেন, নতুবা নয়। দ্বিতীয়ত, ডুপ্লিকেট পাবলিকেশন, শুধু নামটুকু পাল্টে দিয়ে, টাইটেলটুকু পেপারের অথবা অথরশিপ পাল্টে দিয়ে, কিছু মাইনর এদিক ওদিক করে একই লেখা দুবার করে ছাপানোর চেষ্টা করবেন না। এমন কি চেষ্টা করবেন যাতে একই এরিয়াতে অনেকগুলি লেখা আপনার না হয়ে যায়, তাহলেই কিন্তু একটা ওই ডুপ্লিকেশন বা সেলফ প্লেজারিজমের সম্ভাবনা বারবার দেখা দিতে থাকে। তৃতীয়ত, সেলফ সাইটেশন, নিজের লেখা থেকে যদি আপনি সাইট করেন আপনি করতেই পারেন, কিন্তু সেটি যেন অতিরিক্ত মাত্রায় না হয়, তাহলে মনে হবে আপনারই আগের লেখার একটা সামান্য হেরফের করা দ্বিতীয় কপি, যেটা কিন্তু প্লেজারিজম হিসেবেই ট্রিটেড হবে। আর চতুর্থত, ইতিপূর্বে একটা গোটা সেশনে এবং এই সেশনেও একটুখানি বলে দিয়েছি, প্রিডেটারি জার্নালস সাবমিশনের সময় সেই বিষয়ে খুব সাবধান থাকবেন। প্রিডেটারি জার্নালে সাবমিট করলে আপনার গবেষণার পরিশ্রমটাও পণ্ড এবং মানে ফলটা পাবেন না, আপনার কেরিয়ার অ্যাডভান্সমেন্টেও সেটি কিন্তু খুব কাজে লাগবে না। তাই সাবমিশনের সময় ভালো করে দেখে নেবেন যে অথার্স গাইডলাইন্স কী কী আছে, সাবমিশন রিকোয়ারমেন্ট কী কী আছে, প্রয়োজনে পুরনো ভার্সনগুলো বা ওই জার্নালের আগে যে আর্কাইভে যে ধরনের জার্নাল রয়েছে বা রিসেন্ট যে পাবলিকেশনগুলো হয়েছে সেগুলো একবার দেখে নেবেন, তাহলেই আপনি বুঝতে পারবেন বা আপনার ধারণা হবে ওই নির্দিষ্ট জার্নালে কী ধরনের লেখা পাবলিশ হয়, এবং সেই আন্দাজেই আপনি কিন্তু আপনার লেখাটা সাবমিট করতে পারবেন। শেষ অংশ হচ্ছে কনসিকোয়েন্সেস অফ রিসার্চ মিসকন্ডাক্ট। এবার ধরুন এই এথিক্যাল কন্ডাক্টগুলো ভায়োলেটেড হলো কোনোভাবে, সেক্ষেত্রে তার পরিণাম কী হতে পারে, সে পরিণামটা নির্ভর করছে কতটা গুরুতর মিসকন্ডাক্ট হয়েছে তার ওপর। যদি মাইনর মিসকন্ডাক্ট হয়ে থাকে সেক্ষেত্রে জার্নাল আপনি যেখানে লেখা সাবমিট করবেন তারা রিজেক্ট করে দেবেন, এইটুকুই হবে। কিন্তু যদি সেটা একটা মেজর মিসকন্ডাক্ট হয় সেক্ষেত্রে কিন্তু আপনার কেরিয়ারে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা সেটি নেবে এবং আপনি কিন্তু ওই মেম্বার জার্নাল থেকে ব্ল্যাকলিস্টেড হয়ে যেতে পারেন। ধরুন আপনি এলজেভিয়া বা সায়েন্স ডিরেক্ট বা স্প্রিঞ্জার এদের কোথাও পাঠিয়েছেন এবং প্লেজারিজমে দেখা গেছে বা কোন রকম এথিক্যাল মিসকন্ডাক্ট আছে, গুরুত্বপূর্ণ এবং বেশ গুরুতর রকমের মিসকন্ডাক্ট আছে, সেক্ষেত্রে কিন্তু আপনি ব্ল্যাকলিস্টেড হয়ে যেতে পারেন এবং ভবিষ্যতে এই মেম্বার গ্রুপগুলোর কোনো জার্নালই আপনার লেখা কিন্তু আর ছাপাবে না, তাই খুব সাবধান। দ্বিতীয়ত যেটা হতে পারে, আপনি যে ইনস্টিটিউশন থেকে ফান্ডিং পাচ্ছেন বা যে ইনস্টিটিউশনের থেকে আপনি রিসার্চটা করছেন তারাও কিন্তু নেসেসারি অ্যাকশন নিতে পারে। সেক্ষেত্রে আপনি যদি রিসার্চার হিসেবে অ্যাপয়েন্টেড হন আপনার সার্ভিস সেক্ষেত্রে প্রশ্নচিহ্নের মুখে চলে আসতে পারে, তাই অত্যন্ত সাবধান, খুব সচেতন হয়ে আপনার পাবলিকেশনের দিকটিতে এগোবেন। কারণ আপনি ট্রেনে উঠে বলতেই পারেন যে আপনি জানেন না টিকিট কেটে উঠতে হয়, তাই বলে টিটি কি আপনাকে ছেড়ে দেবে? আপনি বলতেই পারেন আপনি জানেন না মাস্ক পরে রাস্তায় বেরোতে হয়, ধরা পড়লে পুলিশ তো আপনাকে জেলে নিয়েই যাবে, আপনার হ্যারাসমেন্টও হবে, ফাইন পেনাল্টিও দিতে হবে, রক্ষা তো হবে না। তার চেয়ে বরং জেনে নিয়ে বুঝে নিয়ে সচেতনভাবে এগোনোই ভালো। আমি শেষ করব আপনাদের একটি উদাহরণ দেখিয়ে। তো এখানে ইম্প্যাক্ট অফ লকডাউন অন লার্নিং স্টেটাস অফ আন্ডার গ্রাজুয়েট অ্যান্ড পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টস ডিউরিং কোভিড-19 প্যান্ডেমিক ইন ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া, এই মর্মে একটি লেখা বা রিসার্চ পেপার চাইল্ড অ্যান্ড ইউথ সার্ভিসেস রিভিউ এই জার্নালে পাবলিশ হয়েছে। এটি এলজেভিয়ারের পাবলিকেশন। এখানে আপনারা দেখলে দেখবেন যে 9 জন অথর মিলে এই লেখাটি লিখেছেন। সেক্ষেত্রে এই 9 জন অথরের মধ্যে অথরশিপ কিভাবে ভাগ হয়েছে এবং তাদের রিসার্চ কন্ট্রিবিউশন কি সেটা আমরা শেষে গিয়ে দেখে নিচ্ছি। পুরো পেপারটা রয়েছে, আপনারা চাইলে এটা দেখে নিতে পারেন। এখানে দেখুন করেসপন্ডিং অথর কে, তার ইমেল মানে ইমেল অ্যাড্রেস সব অথরদের, DOI সেই ফিগারগুলো এখানে দেওয়া আছে।
DOI number উল্লেখ করা আছে, digital object identifier number. তো এবার আমি এই অংশটা দেখাতে চাইব, যেগুলো সবটাই পাবলিকেশন এথিক্স সংক্রান্ত। যেমন দেখুন, প্রথমেই আছে ফান্ডিং। ফান্ডিং অংশে আপনাকে ডিক্লেয়ার করতে হবে যে আপনার এই রিসার্চটি কোথা থেকে ফান্ডেড হয়েছে। এক্ষেত্রে এরা ভলেন্টারিলি কন্ট্রিবিউট করেছেন রিসার্চ ইনফরমেশন, শেয়ার এক্সপার্ট, দে হ্যাভ শেয়ার দ্যার এক্সপার্টিস, কোনো অর্গানাইজেশন থেকে ফান্ডিং পাননি, সেটা উল্লেখ করতে হবে। এরপরে দেখি, দেখুন ক্রেডিট অথরশিপ কন্ট্রিবিউশন স্টেটমেন্ট। এখানে দেখুন কোন অথর লেখার কোন কোন অ্যাসপেক্টে কিভাবে কন্ট্রিবিউট করেছেন সেটা কিন্তু পরিষ্কারভাবে লেখা রয়েছে। এটি অথরশিপের ডিসিশন নেওয়ার সময় বিশেষভাবে মাথায় রাখতে হবে। তাহলে ফান্ডিং ডিসক্লোজার করা হলো, অথরশিপের ক্রেডিট দেওয়া হলো, এরপর ডিক্লারেশন অফ কম্পিটিং ইন্টারেস্ট, অর্থাৎ যেটা আপনাদের বলছিলাম কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, সেরকম কিছু যে নেই সেটা এখানে উল্লেখ করা হয়েছে। তারপরে দেখুন সাপ্লিমেন্টারি মেটেরিয়াল, এখানে আবার ওই DOI নাম্বার দেওয়া হয়েছে। যেমন আমি আপনাদের জেনোডোতে দেখালাম যে আপনাদের রিসার্চ ডেটা যদি আপনারা আপলোড করে দিতে চান, সেটা জার্নাল চাইতে পারে, আপনি ভলেন্টারিলি করতে পারেন, সেটা যেটা আপনি আপলোড করবেন সেটিও কিন্তু এখানে উল্লেখ করা থাকবে। এবং লাস্টলি রেফারেন্সিং, রেফারেন্সিং একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্লেজারিজমের দিক থেকে। আপনি ঠিকঠাকভাবে যদি রেফারেন্সিং করেন তাহলে আপনার প্লেজারিজমের সমস্যা, প্লেজারিজম হয়ে যাওয়ার সমস্যার 90% সুরাহা কিন্তু এখানে হয়ে যাবে। আশা করি আপনারা এই সেশনের মাধ্যমে পাবলিকেশন এথিক্স সম্পর্কে একটা প্রাথমিক ধারণা পেয়েছেন। আপনারা উপকৃত হলে সফল হবে বা সার্থক হবে আমার এই চেষ্টা।